30শে সেপ্টেম্বর এই রাজ্যে ভবানীপুর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ছিল প্রচারের শেষ দিন। এদিন সকালে ভবানীপুর এলাকা বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এদিন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সমর্থনে বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ যখন প্রচার করছিলেন, সেই সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি পেতে যায়। দিলীপ ঘোষকে রক্ষা করতে তার নিরাপত্তারক্ষীরা চেষ্টা চালায়। পরে তাকে ওই স্থান থেকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য রাখছি, তাদের ভয় পাওয়ার কি আছে, তাদের টেনশন হওয়ার কি আছে? চিৎকার রেখেছেন, বিজেপি কাজ করার চেষ্টা করছে, আপনি মাঠে আটকাতে পারবেন না, ভোটে আটকাতে পারবেন। আমার নাম ছাড়া ওদের উদ্ধার হবে না। দেখুন, ভোট হচ্ছে আমরা লোকের কাছে যাচ্ছি কথা বলি, তারা মাইক নিয়ে আমাদের পিছনে ঘুরছে, আর দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে। আমরা প্রচার কিভাবে করব, কিভাবে নিজের পার্টিকে আমরা সমর্থন দেব, আমাদের মনে কোনো এ নেই, এইভাবে কিন্তু হয় না। এই যে চার বছরের বাচ্চা কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।